रास्ते भागे पाँव से आगे, जिंदगी से चल कुछ और भी मांगे। रास्ते भागे पाँव से आगे, जिंदगी से चल कुछ और भी मांगे। क्यों सोचना है जाना का। हेलो गाइस, यूपी 3 नंबर ब्लॉके तुम्हारे वेलकम। আমরা তাজমহল ভিজিট করে এখন এগিয়ে চলেছি আগ্রা ফোর্টের দিকে। তাজমহলের ব্লগটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, দেখে নিও। তাজমহল থেকে আগ্রা ফোর্টের ডিস্টেন্স মিনিমাম 3-4 কিলোমিটার মতো হবে। সব প্লেয়ার্সরা নামছে, আমি সামনে বসেছিলাম, আমি আগেই নেমে গেছি। এখানে একটা পার্কিং, পার্কিংয়ের জন্য 100 টাকা করে নিচ্ছে এখানে। আর এই আমাদের আগ্রা ফোর্ট, আমরা এখনই প্রবেশ করতে যাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে যাবো সেটা জানি না, একটু আগে গিয়ে দেখতে হবে। সাথে থাকো, অনলাইন টিকিট কাটা হচ্ছে। আমাদের মতো গাধা, কি বলবো, গাধাই বলতে হয় এদেরকে, কারণ আমরা আগে কাটিনি, এখন এসে কাটছি। তাজমহল যেটা করেছিলাম সেটা হচ্ছে আগে কেটেছিলাম, বাট এটা কাটা হয়নি, তো এখন কাটছে। সেটা কাটতে কাটতে আরও 15 মিনিট লাগবে। জামানের মূর্তি আই থিঙ্ক খুব সুন্দর করছে গোল্ডেন কালার দিয়ে। টিকিট ভেরিফিকেশন হচ্ছে, তারপরে চেকিং হবে, তারপরে আমাদের ভেতরে ঢুকতে দেবে। জাস্ট আমরা পা রেখেছি, বৃষ্টি নেমে গেল, তো আমরা এখন এই শেল্টারের নিচে, প্রবেশ পথ যেটাকে বলেছে, শেল্টারের নিচে ওয়েট করছি কতক্ষণে থামবে। অ্যান্ড দেন আমরা এদিক দিয়ে, বৃষ্টির ক্রেসটা অনেকটাই বেশি এখানে, তো দেখা যাক কমে অ্যান্ড কতক্ষণ আমরা এন্ট্রি করতে পারি। বৃষ্টিকে উপেক্ষা করেই আমি বেরিয়ে পড়লাম। এদিকতে প্রবেশ পথ, এটাতে ঢুকতে হবে, এদিকে উঠে যেতে হবে। এটা হচ্ছে আগ্রার ফোর্ট, প্রাচীনতম দুর্গ এটা। ছোট ছোট কক্ষ যেগুলো আছে, ব্ল্যাঙ্ক হাউস। দেখো অনেকটা আমাদের মহেঞ্জোদারোর ব্যাপারটা, যে ফিল্মটা রয়েছে ঋত্বিক রোশনের, সেই কথাটা মনে পড়ে যায়। গাইড বললো এটা বের হওয়ার পথ, এক্সিট পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো আমরা এখন এদিক দিয়ে ঢুকবো। আকবরী মহল ইসকো বলতে হয়। চলো দেখতে হ্যায় ইয়ে বাথটাব হ্যায় ইসমে জাহাঙ্গীর স্নান কর। সুন্দর এই জিনিসটা, লাইক এ কাপ অফ টি। এখানেও সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, বৃষ্টিটা তো ইচ্ছাই ছাড়ছে না আমাদের। বাট বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করার আর এইসব দর্শনীয় স্থানের দর্শন করার মজাটাই অন্যরকম আর কি। এই বৃষ্টির মধ্যে কিছুক্ষণ আগে আমার মোবাইল হ্যাং হয়ে গিয়েছিল, কারণ জলের ফোঁটা হয়তো ভিতরে ঢুকেছে কিনা, তো খুব কষ্ট করে করে আমি ভিডিওগুলো। আজকে গরম পড়েছিল, বৃষ্টিটা অনেকটাই আমাদের রেহাত দিয়েছে, আর হাওয়া খুব ভালো। এখান থেকে জানি না কি দেখাচ্ছে, সবাই উঁকি মারছে, তো কৌতূহলবশত আমিও। আমরা এখন একটাও উইন্ডো পাইনি খুঁজে, যেটা ফাঁকা আছে, এই একটা পেয়েছি। ভিউ গাইস দারুণ লাগছে, এক সাইড দিয়ে যমুনা বয়ে যাচ্ছে, তারপর ভালো লাগছে। একদিকে বৃষ্টি হচ্ছে, সবাই ঘেমে গিয়েছিল, তারপরে বৃষ্টির জলে একবার স্নান করা হয়ে গেছে, এখন ঠান্ডা হাওয়াতে শুকিয়ে দিচ্ছে আমাদের। তো তো স্নানের প্রসিডিওরটা আমাদের প্রকৃতির কাছ থেকে পেয়ে গেলাম আমরা আর কি, খুব সুন্দর। গাছ দেখতে পাচ্ছ কি অবস্থা, ভিজে একদম, ইমারতগুলো দেখার মজাটাই আলাদা, ভিজে ভিজে। তো আমরা সবাই দেখছি আর কি খুব ভালো করে, আর তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ মোবাইল দিয়ে শ্যুট করছি আমি, আর বৃষ্টিও পড়ছে, মোবাইল তো সবসময় বের করা যায় না, তো যতটুকু চেষ্টা সম্ভব সেই অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করছি, তো একটু ম্যানেজ করে নিও। আরও দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর জায়গা আছে সামনে। তো ওদিক থেকে এসে এখানে কিছুটা সময় স্পেন্ড করে এখন চলে যাব। অনেকটা আমার স্কন মন্দিরের কথা মনে পড়ে গেল, বেশ প্যাটার্নটা ওরকমই হোয়াইট, আরও বেশ সুন্দর লাগছে, কারণ এখানে ব্রড উইন্ডো আমরা পেয়ে গেছি। এখানে জাস্ট কিছুটা দেখাচ্ছি তোমাদের ঝলকটা, হচ্ছে যমুনা ব্রিজ যেটা দিয়ে আমরা, এটা একটা ফাউন্টেন, বা টেকনোলজিটা ঠিক আগেকার যুগে, না না এটা আগে দেখ ভালো করে, এরকম ফাউন্টেনের যে পাইপগুলো সেটা এখনকার বর্তমানের মডার্ন স্ট্রাকচার না, ভালো করে দেখ। এটা আই থিঙ্ক আমরা বলতে পারি মিডল সেন্টার, সেন্টার তো এটা নাকি, টোটাল দুর্গটা সেন্টার আমরা বলতে পারি। কিপ ডিস্টেন্স
ফ্রম রেলিং, তো এখান থেকে বেশ দূরত্ব বজায় রাখতে বলেছে, তো আমরা ওখানে যাব না, আমরা ঘুরে দেখো। এগুলো স্ট্রাকচার এখনকার যুগে তৈরি করা তো অসম্ভব ব্যাপার, মহলটাই এইরকম বিভিন্ন প্যাটার্ন দিয়ে তৈরি। তো এই ছিদ্রগুলো মাঝখান দিয়ে যত নোংরা জমা হয় সুন্দর প্যাটার্নের মধ্যে ফুলের গাছ লাগিয়েছে, যখন এখানে মধ্যে ফুল ফুটবে, বিভিন্ন সিজনারি ফুল, জাস্ট দু কিলোমিটার এরিয়া জুড়ে এই দুর্গটি রয়েছে। বেশ আধা ঘন্টা থেকেই হেঁটে যাচ্ছি, বিভিন্ন রকমের অসাধারণ লাগছে, চলো দেখি আরও কী দেখা যায়। এতক্ষণ যে যার কথা বললাম এটাকে হাঙ্গুরি বাগ বলে, তো ঠিকই গেস করছিলাম, এটা একটা তোর সাজালো গোছালো এক বাগান, বিশাল মোটা, দূরে দূরে দেখছে সিরিয়াসলি বিশাল মোটা। এই এখানে কিছু লেখা আছে পড়বে না, এখানে কি লেখা আছে না লেখা আছে কিচ্ছু বুঝতে পারছি না, ফার্স্ট পড়ে গেছে ফার্সি এটা। তাহলে আমরা যেখান থেকে আসলাম সেটা হচ্ছে তাজমহল, আর এটা হচ্ছে বেস্ট লাগলো ওই প্লেসটা, জন রাসেল কবলিংস কা কব। তো এখানে ওনাকে স্ট্রাকচারটা এটাও অনেকটা ইউনিক, এরকম কবর ঠিক কোথাও আমি দেখিনি এখনো পর্যন্ত, এটা অনেক জায়গায় তোমরাও দেখতে পাবে, বিভিন্ন কলকাতা অনেক ভিক্টোরিয়াতে রয়েছে। আমাকে দিবানি আম বলা হয়, আমরা ছোটবেলা পড়েছি দিবানি ই খাস, দিবানি একটা কুয়ো, ও মাই গড, বুঝছো এইসব জিনিস দেখে খুব মজা লাগে, মনে হচ্ছে ভিতরে একটা সিক্রেট কোনো রাস্তা রয়েছে। এই যে এই বরাবর দেখতে পাচ্ছ তোমরা, ওই দিক দিয়ে বেরোবো, তার এখানে একটা শুদ্ধ পানীয় জল রয়েছে, দুটো স্লট রয়েছে যে যেটা খেতে পারে, ঠান্ডা জলও রয়েছে, তো তোমরা চাইলে এখানে বের হওয়ার আগে অ্যান্ড এদিক দিয়ে আমরা বের হয়ে যাবো। ঢুকেছিলাম অ্যান্ড এদিক দিয়ে বেরোচ্ছি, আর স্ট্রেট আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে বের হবো। দেখো ছেলের পোজ দেখো, প্যান খুলে যাবে ভাই, বের হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আমরা আবার সেই গাড়িতে উঠবো, উঠে কিছু লাঞ্চ করতেই হবে, কারণ সবার পেটেই চুহা দৌড়াচ্ছে, লাঞ্চ করে আমরা আমাদের হোস্টেলে রিটার্ন হব। তো এবার বাড়ি যাওয়ার পালা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কভি অলবিদা না কহনা দোস্তো।